হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াল গুরু 36 থেকে আপনাকে স্বাগতম। আমি টু36 আবারও নিয়েছি আপনার জন্য নতুন একটি টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটা যারা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ইউটিউব চালান এবং যারা যাদের ফোনে জায়গা কম, এই ভিডিওটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো বন্ধুরা, আপনাদের একটা ভিডিও যদি আপনারা ইউটিউবে আপলোড করেন, তো সেই ভিডিওটা অনেক হাই কোয়ালিটি করলে আপনাদের অনেক এমবি, 1 জিবি, 2 জিবি, 3 জিবি হয়ে যায়। তো সেই জন্য ভিডিওটা আপনাদের জন্য তৈরি করলাম। এবং বিশেষ করে আমার একটা ছোটো ভাই বলছিল যে ভাইয়া, কীভাবে হাই কোয়ালিটির ভিডিও তৈরি করলে তো অনেক এমবি হয়ে যায়, তো সেই এমবি কীভাবে কম করতে হয় এই কোয়ালিটি ঠিক রেখে। তো বিশেষ করে সেই ছোটো ভাইয়ের জন্য আমি ভিডিওটা আপনাদের জন্য তৈরি করলাম। তো বন্ধুরা, কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে ফুল ভিডিওটা বুঝবেন না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কিভাবে আপনার হাই কোয়ালিটি ঠিক রেখে আপনি তার এমবি শর্ট করে নেবেন। তো তার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এবং প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতেন। যেহেতু আমার অ্যাপসটা ডাউনলোড করা আছে, আমি সেহেতু ডাউনলোড করতেছি না, আমি সরাসরি অ্যাপসটি ওপেন করে দেখাইতেছি। তো অ্যাপসটার নাম হচ্ছে ভিডিও কম্পিউটার, আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, সরি আপনাদের ভিডিওটা একটু বড় হয়ে গেল। তো সরাসরি আমি অ্যাপসে ক্লিক করে দেখাই কিভাবে আপনারা হাই কোয়ালিটির ভিডিও কম করবেন। দুঃখিত বন্ধুরা, একটু অ্যাপসটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনারা চাইলে এখান থেকে অনেক অপশন আছে, আপনারা ভিডিওটি MP3 করে নিতে পারবেন এক্সট্রাক্ট থেকে এবং কনভার্ট টু MP4 করে নিতে পারবেন। তো আপনারা হাই কোয়ালিটির ভিডিও কীভাবে আপনারা তার কোয়ালিটি ঠিক রেখে MB শর্ট করে নেবেন, তো আপনাদের এই অপশনে চলে যেতে হবে। অপশন থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে দেখাই আপনাদের, এই যে ফার্স্ট যে ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা 24 MB। আমি এই ভিডিওটা সিলেক্ট করি। তো 24 MB ভিডিও দেখুন বন্ধুরা, 24 MB ভিডিও সাইজ হয়ে গেছে 11 MB। আপনারা চাইলে আরও কম করে নিতে পারেন, এখান থেকে দেখুন দেখুন 24 MB 4 MB হয়ে গেছে বন্ধুরা। আপনারা এভাবে কোয়ালিটি ঠিক রেখে আপনারা এর ভিডিও ঠিক করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, কিন্তু তার কিছুই হয়নি। তো এভাবে আপনারা এখান থেকে যে ওপরের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করলে আপনাদের ক্লিক করার সাথে সাথে আপনারা এই যে সেভ টু গ্যালারি দেখছে, এখানে সেভ করে নিতে পারবেন। এবং আপনাদের যে ইমেইলে বা ইনস্টাগ্রাম এবং ফেসবুক যে যাহাতে আপনারা সেভ করতে চান, আপনারা এখান থেকে সেভ করে নিতে পারেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমার ভিডিও একটা লাইক একটা কমেন্ট করে দেবেন। তো আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করি বন্ধুরা, আপনারা একটু কষ্ট করে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।